জেলার পৌরসভার বর্তমান চেয়ারম্যান ভূষণ সিং এর কার্যকাল এক বছর পূর্ণ হল বুধবার। এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কোচবিহারের পৌরসভায়। তবে এই অনুষ্ঠানে বাম কাউন্সিলরদের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে সকলের। যদিও বাম কাউন্সিলরদের দাবি, নিতান্তই সৌজন্য দেখাতে এই অনুষ্ঠানে এসেছেন তারা। প্রসঙ্গত, ডামাডোলের মধ্য দিয়ে এক বছর আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হন ভূষণ সিং। সেই কারণে এদিন বর্ষপূর্তি অনুষ্ঠান হয় কোচবিহার পৌরসভায়। এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস ও দুই নির্দল কাউন্সিলরের পাশাপাশি উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় বাম কাউন্সিলরদের। পৌরসভার সাত বাম কাউন্সিলরের মধ্যে অধিকাংশই এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এক বছর পূর্তি উপলক্ষে এদিন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয় বামেদের পক্ষ থেকে, যেখানে বিভিন্ন পঞ্চায়েত বা পৌরসভা রাজনৈতিক সৌজন্যতা প্রায় নেই বলেই চলে। তবে সেখানে কোচবিহার পৌরসভার এই সৌজন্যের দৃশ্য নজর কেড়েছে অনেকেরই। বামেদের দাবি, তারা গঠনমূলক বিরোধিতায় বিশ্বাসী, এই পৌরসভা কাজ না করলে তারা বিরোধিতা করবেন। এই প্রসঙ্গে সিপিএম এর কাউন্সিলর পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, কাউন্সিলর আমাদের ফোন করে আসতে বলেছিলেন, তাই এসেছি। আমরা গঠনমূলক বিরোধিতায় বিশ্বাসী। এদিন পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং দাবি করেছেন, সবাইকে নিয়েই তিনি কাজ করছেন, তাই বাম কাউন্সিলররাও তাদের পাশে রয়েছেন। তবে বাম ও তৃণমূলের এই সখ্যতা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি দলের জেলা সভাপতি নিখিল রঞ্জন দে। তিনি বলেন, এই পৌরসভার কোটি কোটি টাকা দুর্নীতি হলেও বামেরা চুপ, শহরের মানুষ পরিষেবা না পেলেও তারা কিছুই বলেন না। আসলে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা দুর্নীতির টাকায় ভাগ পান বাম কাউন্সিলররা, তাই এই সম্পর্ক।